যুক্তরাষ্ট্রের মিসৌরির হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার শিশুর মৃত্যু। আফগানিস্তানে সহিংসতা বন্ধে তালেবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। প্রাণবাহী জাহাজ বন্দরে না ভিড়ায় অনিশ্চিত 2 কোটি ইয়েমেনির ভাগ্য। প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্বের বিভিন্ন অঞ্চল। এইচএসসির ফল প্রকাশ, গড় পাস 69.60%। টি-20 ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 80 রানে হারিয়েছে সফরকারীরা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলিনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া দেওয়ান। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 4 শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, অগ্নিকাণ্ডে মৃত শিশুদের বয়স 2 থেকে 5 বছর। 5 তলার একটি কক্ষে আটকে পড়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে ওসেজ বিচ এলাকার ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে কাজ করে দমকলকর্মী কয়েকটি ইউনিট। 60 জন দমকলকর্মী 5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় 4 তলার জানালার পাশ থেকে 2 জনকে উদ্ধার করা হলেও 5 তলায় থাকা শিশুদের বাঁচানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রাখার কথা জানায় দমকলকর্মীরা। শনিবার আফগানিস্তানের কাবুলে একটি পুলিশ একাডেমি ও সেনা ভবনের কাছে বোমা হামলায় 51 জন নিহত হওয়ার পর সহিংস কার্যক্রম বন্ধ রাখতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের পাশে আছেন এবং তারা শান্তির পক্ষে। তালেবান সদস্য এবং তাদের সহায়তা দেয়া যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোমা হামলা বা হত্যার মতো সহিংসতা বন্ধের আহ্বান জানায় ওয়াশিংটন। গত মাসে তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর এত বড় হামলা চালালো তালেবান। ইয়েমেনের হাউথি বিদ্রোহী অধ্যুষিত আবিয়ান প্রদেশের রাজধানী জিজান নিয়ন্ত্রণে নিতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট মনসুর আল হাদি সমর্থক বাহিনী। এছাড়া লাওস প্রদেশে হাদি বাহিনীর সঙ্গে লড়াইয়ে জঙ্গি গোষ্ঠী আল কায়দার 30 সদস্য নিহত হয়েছে বলে খবর প্রচার করেছে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন। এদিকে চলমান লড়াইয়ের কারণে রেডক্রসের ত্রাণবাহী জাহাজ বন্দরে ভিড়তে না পারায় অনিশ্চিত হয়ে পড়েছে সংঘাতপূর্ণ অঞ্চলের প্রায় 2 কোটি ইয়েমেনির ভাগ্য। আগামী দিনগুলো কীভাবে কাটবে পরিবার পরিজন নিয়ে সে দুর্ভাবনায় দিন কাটাচ্ছেন লাখ লাখ সানাবাসী। বারবার যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা কার্যকর না হওয়ায় আসতে পারছে না বহির্বিশ্বের ত্রাণ সহায়তা। সবশেষ সানায় ত্রাণ নিয়ে আসা জাহাজগুলোকে ফিরিয়ে এডেনে নিয়ে যাওয়ায় আরও অনিশ্চয়তায় পড়েছেন তারা। যুদ্ধবিধ্বস্ত এ অবস্থার মধ্যে মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সানায় আসেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট পিটার মুরার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ চলার সময় মানবিক পরিস্থিতি যাতে সংকটাপন্ন না হয় সে বিষয়ে তিনি ইয়েমেনের সংঘাতে লিপ্ত দুপক্ষের সঙ্গে কথা বলবেন। এদিকে হাউথিদের কাছ থেকে আবিয়ান প্রদেশের রাজধানী জিজান শহর নিয়ন্ত্রণে নিতে সৌদি নেতৃত্বাধীন জোটের দেয়া ট্যাঙ্ক ও অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে হাদি বাহিনী। হাউথিরাও পাল্টা হামলা চালিয়ে একটি সৌদি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলে গণমাধ্যমে জানানো হয়। অন্যদিকে মাসামির জেলায় হাদি সমর্থকদের হামলায় 30 আল কায়দা জঙ্গি নিহত হয়। ধ্বংস করা হয় আল কায়দার 7টি সাজওয়া যান। এর মধ্যে রিয়াদের পক্ষ থেকে দাবি করা হয় শনিবার সীমান্ত সংলগ্ন এলাকায় হাউথিদের হামলায় 3 সৌদি সেনা নিহত হয়েছে। একদিকে বন্যা ঘূর্ণিঝড়, অন্যদিকে দাবদাহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। টাইফুন সুডালের আঘাতে বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল। ভারতের হিমাচল প্রদেশে বন্যায় অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। জর্ডানে তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় তীব্র দাবদহে নাকাল সাধারণ মানুষ। তাইওয়ানের পর চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন সুডালার। ঝড়ের প্রভাবে ফুজিয়ান প্রদেশে প্রবল ঝড়ো বাতাস বইছে। গাছপালা উপড়ে পড়ে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে 4.5 লাখের বেশি পরিবার ভোগান্তিতে পড়েছে। হতাহতের ঘটনা এড়াতে ফুজিয়ান প্রদেশ থেকে 1.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। চিলির দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক জলোচ্ছ্বাসে ভালপাইরোসোতে 300-এর বেশি ঘরবাড়ি ভেসে গেছে। সমুদ্রে ডুবে এরই মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সব মাছ ধরা নৌযান ও সমুদ্র উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ভারী বর্ষণের কারণে ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।
সিমলায় বন্যার কারণে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এছাড়াও বেশ কিছু সড়কে ভূমিধস নামায় সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যখন বন্যা ও ঝড়ে জনজীবন বিপর্যস্ত, তখন দাবদাহে পড়ছে জর্ডানের মানুষ। গত রোববার থেকে দেশটির বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে শুরু করে। শনিবার আম্মান সহ বেশ কিছু এলাকায় 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। গরমের চাহিদা বাড়ায় রাজধানী সহ বেশ কিছু স্থানে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। রাশিয়ার 14 জন শিল্পীকে কালো তালিকাভুক্ত করেছে ইউক্রেন। ফরাসি বংশোদ্ভূত রুশ নাগরিকত্ব পাওয়া শিল্পী জেরার্ড দ্যাপারদু সহ 14 জন সঙ্গীত শিল্পী এবং অভিনেতাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কিয়েভের অভিযোগ, এসব শিল্পীরা ক্রিমিয়ার রাশিয়ার অন্তর্ভুক্তি এবং রুশপন্থী বিদ্রোহীদের সহায়তা দিয়েছে। এসব শিল্পীরা ইউক্রেনের কোনো রেডিও, টিভি এবং স্টেজে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এর মধ্যে জেরার্ড দ্যাপারদু ফ্রান্সে জন্ম নিলেও 2013 সালে তাকে রাশিয়ার নাগরিকত্ব দেয়া হয়। এছাড়াও কালো তালিকায় রয়েছেন পূর্ব ইউক্রেনে জন্ম নেওয়া সঙ্গীত শিল্পী ইয়োসিফ কবজন। ইয়েমেনের হাউথি বিদ্রোহী অধ্যুষিত আবিয়ান প্রদেশের রাজধানী জিজান নিয়ন্ত্রণে নিতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট মনসুর আল হাদি সমর্থক বাহিনী। এছাড়া লাওস প্রদেশে হাদি বাহিনীর সঙ্গে লড়াইয়ে জঙ্গি গোষ্ঠী আল কায়দার 30 সদস্য নিহত হয়েছে বলে খবর প্রচার করেছে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন। এদিকে চলমান লড়াইয়ের কারণে রেডক্রসের ত্রাণবাহী জাহাজ বন্দরে ভিড়তে না পারায় অনিশ্চিত হয়ে পড়েছে সংঘাতপূর্ণ অঞ্চলের প্রায় 2 কোটি ইয়েমেনের ভাগ্য। ইহুদি বসতি স্থাপনকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পশ্চিম তীরে ফিলিস্তিনিরা রাতের টহল জোরদার করেছে। ইহুদি চরমপন্থীদের দেয়া আগুনে শিশু ও তার পিতার মৃত্যুর জের ধরে টহল জোরদার এ সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গ্রাম ও শহরের বাসিন্দারা নিজেরাই এ উদ্যোগ নিয়েছেন। ইহুদি চরমপন্থীদের সহিংসতা রুখতে রাতের বেলা টহল দেন তারা। যদিও ইসরায়েলি আইনে এভাবে নিজেদের হাতে নিরাপত্তা তুলে নেওয়া অবৈধ, তবুও তারা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন ফিলিস্তিনিরা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত বিলিনিয়াম সংবাদে। অভিবাসীদের পুনর্বাসনের জন্য কয়েকটি শহরে আধুনিক আশ্রয় শিবির নির্মাণের উদ্যোগ নিয়েছে জার্মানি। গত কয়েক বছরে অভিবাসী সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এ খাতে আর্থিক বরাদ্দ দ্বিগুণ করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় গতি আনা জরুরি বলে মনে করে দেশটির সরকার। এদিকে ভূমধ্যসাগরে বুধবারের নৌকাডুবির ঘটনায় সন্দেহভাজন 5 মানব পাচারকারীকে আটক করেছে ইতালির পুলিশ। ভূমধ্যসাগর থেকে শনিবার নতুন করে 800 অভিবাসী বোঝাই একটি নৌযান উদ্ধার করে ইতালির দক্ষিণাঞ্চলীয় রেগিও ক্যালাব্রিয়া বন্দরে নিয়ে যায় নরওয়ের একটি উদ্ধারকারী জাহাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল ও আফ্রিকার দারিদ্র পীড়িত দেশ থেকে আগত এসব অভিবাসীদের অধিকাংশই নারী ও শিশু। দীর্ঘদিন অনাহারে কাটানো খুদ পিপাসায় কাতর এসব মানুষদের মধ্যে পানি, খাবার ও গরম কাপড় বিতরণ করে নিরাপত্তা সদস্যরা। এর আগে লিবিয় উপকূলের কাছে নৌকা ডুবে 26 জন নিহত ও 200+ যাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করার কথা জানায় ইতালির পুলিশ। আটককৃতদের মধ্যে 2 জন লিবিয়ার, 2 জন আলজেরিয়ার ও 1 জন তিউনিশিয়ার নাগরিক বলে জানা গেছে। পুলিশ জানায় স্বল্প খরচে ইউরোপে পাঠানোর নামে তারা অসংখ্য অভিবাসীকে নৌকার খোলে আটকে রাখে। নৌকা ডুবে যাওয়ার সময় খোলের ভেতর থেকে কেউ বেরিয়ে আসতে না পারায় সবাই ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইউরো চ্যানেলে দীর্ঘ যানজটের সুযোগ নিয়ে থেমে থাকা ট্রাকগুলোয় উঠে ফ্রান্স থেকে অসংখ্য অভিবাসী অনায়াসে ব্রিটেনে পাড়ি জমাচ্ছে। এসব অভিবাসীর অধিকাংশ ফ্রান্সের কেলে শহরের একটি শরণার্থী শিবিরের বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। রাশিয়ায় হয়ে গেল আন্তর্জাতিক সমরাস্ত্র প্রতিযোগিতা। শনিবার মস্কোতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের অত্যাধুনিক সমরযান এবং অস্ত্রের কৌশল দেখানো হয়। প্রতিযোগিতায় অংশ নেয় চীন, রাশিয়া এবং ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশ। রাশিয়ার 11টি অঞ্চলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 2000-এরও বেশি বিদেশি সেনা সদস্য, 17টি দেশের 57টি দল। প্রতিযোগিতা পর্যবেক্ষণে থাকছেন বিভিন্ন দেশের 400+ পর্যবেক্ষক। 18 শতকের রুম সেনা কমান্ডার আলেকজান্ডার সুভোরেভের নামানুসারে এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে সুভোরেভ অনস্লট। দর্শক, এবার মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। HSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে HSC-র ফলাফল হস্তান্তর করেন। এবছর সারা দেশে HSC পরীক্ষার গড় পাস 69.60%। মোট GPA 5 পেয়েছে 42,894 জন। ঢাকা বোর্ডে পাশের হার 68.16, GPA 5 পেয়েছে 18,893 জন।
চট্টগ্রাম বোর্ডে পাস 63.49%, জিপিএ 5 পেয়েছে 2,129 জন। বরিশাল বোর্ডে পাস 70.06%, জিপিএ 5 পেয়েছে 1,319 জন। কুমিল্লা বোর্ডে পাস 59.80%, জিপিএ 5 পেয়েছে 1,452 জন। দিনাজপুরে গড় পাস 70.43%, জিপিএ 5 পেয়েছে 2,293 জন। সিলেটে গড় পাস 74.57%, জিপিএ 5 পেয়েছে 1,356 জন। রাজশাহী বোর্ডে পাসের হার 77.54 ও জিপিএ 5 পেয়েছে 5,250 জন। এছাড়া যশোর বোর্ডে গড় পাস 46.45% ও জিপিএ 5 পেয়েছে 1,927 জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে 90.19% ও কারিগরি শিক্ষা বোর্ডে গড়ে 85.58% শিক্ষার্থী পাস করেছে। এবছরের 1 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 8টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে 10,73,884 জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। অনলাইনে http://www.educationavailablesoilsgovern.bd ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এছাড়া গত কয়েক বছরের মতো এবারও যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস করে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এজন্য মোবাইলের এসএমএস অপশনে গিয়ে এইচএসসি লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে 2015 লিখে 16222 নাম্বারে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে। ব্লগে লেখালেখির কারণে ক্ষুব্ধ কোনো গোষ্ঠী ব্লগার নিলয়কে হত্যা করেছে। তবে হত্যার পেছনে ধর্মীয় উগ্রবাদী কোনো গোষ্ঠী জড়িত কিনা তা এখনও নিশ্চিত নন গোয়েন্দা কর্মকর্তারা। রোববার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে এফবিআই সদস্যদের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমান। এদিকে বিকেলে পুলিশ সদর দপ্তরে বাহিনীর মহাপরিদর্শক জানান, দ্রুতই অভিজিৎ রায় ও নিলয় সহ সব ব্লগার হত্যার রহস্যের জট খুলতে সক্ষম হবেন তারা। এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন বাংলাদেশ কাতার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। ফোরামের সভাপতি মুসা আহমেদ বকপুরীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি অধ্যাপক এ কে এম আমিনুল হক কাজল, সহসভাপতি নূর মোহাম্মদ, তামিম রায়হান। আমাদের কাতার প্রতিনিধি এম এস সালামের রিপোর্ট। দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হকের পরিচালনায় মত বিনিময় সভায় রাষ্ট্রদূত বলেন, একটি সুশৃঙ্খল সুন্দর জাতি ও সমাজ গঠনে অতীতে সিংহভাগ বরেণ্য সাংবাদিকরা মুখ্য ভূমিকা রেখে গেছেন। ভবিষ্যতেও সাংবাদিকরা শৃঙ্খলাবদ্ধ আধুনিক জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবেন, সেটি জাতির প্রত্যাশা। বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, জটিলতা, প্রত্যাশা ও সফলতা নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলার সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। রোববার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কড়া নিরাপত্তায় মামলার আসামি জেএমবি প্রধান মাওলানা সাদি রহমান, তার ছেলে জেএমবির আইটি বিশেষজ্ঞ এইচ এম শামীম ও সালাউদ্দিন ওরফে সালেহিনকে আদালতে হাজির করা হয়েছে। আমাদের হবিগঞ্জের প্রতিনিধি এম এ আজিজের রিপোর্ট। হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মাহফুজা পারভিনের আদালতে আসামিদের হাজির করা হলে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণের জন্য সময় প্রার্থনা করেন। এছাড়া সালাউদ্দিন ওরফে সালেহিনের জামিন আবেদন করা হলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। সাক্ষ্য গ্রহণের জন্য আদালত আগামী 11 অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। প্রসঙ্গত 2005 সালের 17 আগস্ট সারা দেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ 5টি স্থানে একযোগে সিজ বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে পৃথক 5টি মামলা দায়ের করে। দুদকের মামলায় জামিন পেলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দোকান বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। একই মামলায় আরও 15 জনের জামিন মঞ্জুর করেন আদালত। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরীর রিপোর্ট। সকালে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ রুহুল আমিনের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত জামিন মঞ্জুর করেন। এ বি এম মহিউদ্দিন চৌধুরী সিটি মেয়র থাকাকালীন সময়ে মুরাদপুর বাসস্ট্যান্ড এলাকায় দোকান বরাদ্দ দেন। এইসব দোকান বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এনে 2007 সালে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করেছিল।
এছাড়া কর ফাঁকির অভিযোগে দুদকের দায়ের করা আরেকটি মামলায় আদালতে হাজির দেন তিনি। রেলওয়েকে আধুনিকায়ন করা সহ রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। রেলের মহাব্যবস্থাপক রেলের যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়ন করা সহ রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোজাম্মেল হক। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরীর রিপোর্ট। তিনি বলেন, মানুষের যাতায়াতের সুবিধার্থে ডেমো ট্রেনের সংযোজন সহ ভবিষ্যতে মেট্রো ট্রেন চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান, দুপুরে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঘরে ফিরছেন ক্রিকেটের বিস্ময়কর বালক মুস্তাফিজ। ঘরের ছেলেকে কাছে পেয়ে সাতক্ষীরায় বইছে আনন্দের বন্যা। আমাদের সাতক্ষীরার প্রতিনিধি আলতাফ হোসেন বাবুর রিপোর্ট। এক্সপ্রেস খ্যাত ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমান 4 মাস পর ঢাকা থেকে তার নিজ জন্মভূমি সাতক্ষীরা এসেছেন। শনিবার দুপুরে বিশ্বখ্যাত এ তারকা ক্রিকেটার সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে সেখানে আনন্দের বন্যা বয়ে যায়। সাতক্ষীরার সূর্য সন্তানকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে এলাকার মানুষ। জাতীয় দলে খেলে বিশ্বখ্যাতি অর্জনের পর এ প্রথম সাতক্ষীরার মাটিতে পা রাখলেন মুস্তাফিজ। সাতক্ষীরার মাটিতে পা রেখে ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, খেলার মাঠে ব্যস্ত থাকার কারণে গত ঈদে বাড়িতে আসতে পারিনি। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তার প্রচেষ্টার কোনো কমতি থাকবে না। আমি শ্যাম্য সরকার ও শিবলু তিনজনই সাতক্ষীরার ছেলে এবং জাতীয় দলে খেলছি। আমাদের দেখা দেখি আগামী প্রজন্ম গড়ে উঠবে, তারাও একদিন আমাদের মতো তারকা খেলোয়াড় হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন করে পরিচয় করিয়ে দেবে। শনিবার দুপুর 1:45 সময় মুস্তাফিজুর রহমান সাতক্ষীরা সার্কিট হাউসে এসে পৌঁছায়। প্রায় 25 মিনিট ধরে তিনি স্থানীয় জেলা প্রশাসন, সাংবাদিক, উৎসুক জনতার সাথে সময় কাটান। সার্কিট হাউসে পৌঁছানোর পর সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান ফুল দিয়ে তাকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে বরণ করে নেন। বান্দরবানে ভূমি বেদখল বন্ধ ও সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। রোববার সকালে রাজবাড়ি মাঠ থেকে বিভিন্ন আদিবাসী সংগঠন একটি বর্ণাঢ্য র্যালি করেছে। এ র্যালিতে মারমা, চাকমা, ত্রিপুরা, বম, তঞ্জঙ্কা, খুমি সহ 11টি আদিবাসী সম্প্রদায় ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে। র্যালির পর রাজবাড়ি মাঠে আদিবাসী দিবস উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের বান্দরবান প্রতিনিধি বিপ্লব চাকমার রিপোর্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির নেতা ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। এছাড়া আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার সমুন্নত করার জন্য 1997 সালে 2 ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর 18 বছর অতিবাহিত হয়ে গেলেও এ চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বদলে আদিবাসীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম। এ ধরনের চাপানো নাম আদিবাসীরা মেনে নেবে না। আদিবাসী জাতিসমূহের জীবনধারা উন্নয়ন নিশ্চিত করো, এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। আজ রোববার দুপুর 12টায় জাতীয় আদিবাসী পরিষদ ও ইএসডিও প্রেমদপি প্রকল্পের উদ্যোগে ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ শাকিল আহমেদের রিপোর্ট। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়। র্যালিতে আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ, আদিবাসী নারী পুরুষ, এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি সূর্য মুর্মু, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান চৌধুরী প্রমুখ। কুমিল্লার কালীরবাজারে 7 কোটি টাকার 16টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি বাহার। আমাদের কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদারের রিপোর্ট। কুমিল্লার কালীরবাজার ইউনিয়নে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 16টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আকম ও বাহাউদ্দিন বাহার। এছাড়া তিনি কালীরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে হাজি বাহারের উন্নয়ন কর্মকাণ্ড, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে কালীরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায়
5 শতাধিক নেতাকর্মী হাজী বাহারের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও যুবদল মদিনা প্রাদেশিক কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। মিলিনাম টিভি সৌদি আরব মদিনা প্রতিনিধি জানান, মদিনা বিএনপির সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তপন। প্রধান অতিথি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে মদিনার সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপি সভাপতি নুরুজ্জামানের নেতৃত্বে মদিনার সকল বিএনপি নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান। নুরুল আলম সহ মদিনা বিএনপি অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা অনুষ্ঠান শেষে নৈশভোজে শত শত বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। এবার মিলেনিয়াম বাণিজ্যিক সংবাদ। মোট বেকারত্ব হার কমতে শুরু করলেও স্পেনের তরুণ বেকার সংখ্যা ভাবিয়ে তুলছে দেশটির বিশ্লেষক মহলকে। এ অবস্থায় 2016 সালের বাজেটে আবারও খরচ কাট ছাঁটের পরিকল্পনা করছে স্প্যানিশ সরকার। তবে বেকার সংখ্যা কমার ধারা অব্যাহত না থাকলে আসছে নির্বাচনে ব্যয় সংকোচন নীতি বিরোধী দল বিজয়ী হতে পারে বলে পূর্বাভাস বিশ্লেষকদের। ইউরোজোনের অন্যান্য দেশের মধ্যে বেকার সমস্যা সমাধানে বেশ ভালো ভূমিকা রাখছে স্পেন। জুলাইতে ষষ্ঠবারের মতো কমেছে দেশটির বেকার সংখ্যা। গেল মাসে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 18 লাখ স্প্যানিশ নাগরিকের। তবে এখনও বেকার রয়েছেন দেশটির আরও 40 লাখ মানুষ, যা দেশটির অর্থনীতির ব্যাপারে ইতিবাচক কোনো মন্তব্য করার ক্ষেত্রে দ্বিধায় ফেলছে বিশ্লেষকদের। চলতি বছর ইউরোজোনের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে ইতিবাচক উন্নয়ন স্পেনের, কিন্তু এখনও বিপর্যস্ত দেশটির অবকাঠামো খাত। এদিকে 2016 সালের বাজেটে বিভিন্ন খাতে আরও খরচ কমানোর পরিকল্পনা করছে মারিয়ানো রাজার সরকার। এদিকে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে ব্যয় সংকোচন নীতি বিরোধী পোডমস পার্টি। বেকারত্ব হার না কমলে হয়তো আগামী স্পেনের মসনদে পোডমস পার্টির জয় জয়কার দেখা যাবে বলে পূর্বাভাস বিশ্লেষকদের। খরচ কমানোর লক্ষ্যে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোমল পানীয় কোকাকোলার বোতলজাতকরণ প্রতিষ্ঠান কোকাকোলা এন্টারপ্রাইজ, কোকাকোলার আইবেরিয়ান অংশীদার সিসিআইপি এবং জার্মান অংশীদারি সিসিজেজি। একীভূত হওয়ার পর এ তিনটি প্রতিষ্ঠানের নাম হবে কোকাকোলা ইউরোপিয়ান পার্টনার্স। এ প্রতিষ্ঠান থেকে বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $1,260 কোটি। এর মধ্য দিয়ে আগামী 3 বছরের মধ্যে কোকাকোলার খরচ $37,50,00,000 কমবে বলেও পূর্বাভাস কোকাকোলা কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রে অতিরিক্ত কর পরিশোধ করতে হয় বলে আটলান্টা থেকে প্রধান শাখা লন্ডনে স্থানান্তর করেছে কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এরপরই এ সিদ্ধান্তের কথা জানান কোকাকোলার প্রধান নির্বাহী মুহতার ক্যান্ট। বিশ্ববাজারে কয়েক বছর ধরে কমছে নিত্য পণ্যের দাম, তবে দেশের বাজারে সেসব পণ্যের খুব একটা দাম কমেনি, তাই সুফল ভোগ করতে পারছে না দেশের ক্রেতারা। দাম সমন্বয় করা গেলে খাদ্য মূল্যস্ফীতি আরও কিছুটা কমত বলে মত বিশেষজ্ঞদের। এদিকে পণ্যের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠাবে বলে জানিয়েছে ট্যারিফ কমিশন। আর বাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, আমদানি নির্ভর পণ্যের ব্যবসায় আরও বেশি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া উচিত সরকারের। 1 বছরের বেশি সময় ধরে বিশ্ববাজারে জ্বালানি তেল কিংবা স্বর্ণের অব্যাহত দর পতনের খবর সবারই জানা। তবে গত কয়েক বছর ধরে বিশ্ববাজারে কমেছে বেশিরভাগ ভোগ্য পণ্যের দাম। এবার মিলিনাম খেলা সংবাদ। একমাত্র টি-20 ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 80 রানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। জবাবে দলীয় 12 রানে 2 ওপেনার মাসাকাজ্জা ও মুনরোকে হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। তবে ক্রেগ আরভিন এক প্রান্তে দলকে এগিয়ে নিতে থাকেন, কিন্তু কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অপর প্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলীয় 108 রানে ব্যক্তিগত 42 রানে আউট হন আরভিন। এতে নির্ধারিত 20 ওভারে 118 রানে থামে স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের অভিষিক্ত ক্রিকেটার ওয়ার্কার। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের মিসৌরির হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে 4 শিশুর মৃত্যু। আফগানিস্তানে সহিংসতা বন্ধে তালেবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। প্রাণবাহী জাহাজ বন্দরে না ভিড়ায় অনিশ্চিত 2 কোটি ইয়েমেনির ভাগ্য। প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্বের বিভিন্ন অঞ্চল। HSC ফল প্রকাশ, গড় পাস 69.60%। টি-20 ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 80 রানে হারিয়েছে সফরকারীরা।
এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।